মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। হে বাবা গাউসুল আজম, আমরা কয়েকজন বান্দা তোমার ভক্ত একত্রে মিলিত হইয়া তোমার প্রেম সাধনা যতটুকু সম্ভব জিগিরাস্কার করে আসি। হে মুর্শিদ, আমাদের মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করিয়া দিও। হে মুর্শিদ, আমরা তো অবুজ, আমাদের সঠিক জ্ঞান চরিত্র দিও। হে আল্লাহ, এই দরবারে যারা উপস্থিত হয়ে আছি ভক্তবৃন্দু সারা আরও আশেখান জাকেরান ভাই আল্লাহ যার যার মনে নেক আশা পূর্ণ করিয়া দিও। আল্লাহ জানি না কে কোন রোগে অসুখে বিমারিতে ভুগতেছে, আল্লাহ প্রত্যেকে তুমি মাফ করে দিও, ক্ষমা করিয়া দিও। হায় আল্লাহ, আমরা যে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ অর্থাৎ রুহানিয়াত জ্ঞান সঞ্চার দরবার শরীফে যুক্ত আছি, হায় আল্লাহ তুমি আমাদেরকে সেই রুহানিয়াত জ্ঞানে গুণান্বিত করিয়া দিও। আল্লাহ আমার মুর্শিদ গাবলা গাউসুল আজম শামীম আলীর সৃষ্টি হাতে হাত দিয়ে তবাহ নাসোয়া করেছে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নিও। হে আল্লাহ, তুমি তো বলে আসো, আল্লাহ আমরা আর কার কাছে যাবো, কার কাছে যাবো, কার কাছে চাইবো। হে আল্লাহ, তুমি তো বলে আসো দুনিয়াতে আমি আমার বন্ধু হলি আউলিয়াদের রাখছি, তোমরা তাহাদের কাছে যাও, আমি আমার বন্ধুদের দ্বারা সাধারণ মানুষদের ক্ষমা করিয়া তুমি সাহায্য করে দিই। আল্লাহ, তাই তো আমরা তোমার বন্ধু হলি হাতে হাত দিয়ে ভাই না সোহা করেছি, ভায়াত গ্রহণ করে তা কবুল আর মঞ্জুর করিয়া নিও। আল্লাহ আমার ফিরের ফির দাদা ফির গাউসুল আজম আরশাদুল্লাহ সৃষ্টি এই দুনিয়া ছেড়ে রুহানিয়ার জগতে চলে গেছে, আল্লাহ আমার দাদা জানের যারা মুখার দর্শন করে দিও। আল্লাহ দাদা জানের পক্ষ হইতে আমরা নাজাতের ফয়সালা করে দিও আমাদেরকে। আল্লাহ আমরা তহবুজ জ্ঞান চরিত্র দিও আমাদেরকে। আল্লাহ আমাদের আমার গুরুর ধ্যান চরিত্র আমাদের মধ্যে সেট করে দিও। আল্লাহ আমাদের জ্ঞান স্বভাব দেখে যেন মানুষ আল্লাহ এবং রাসুলের সুপথ পাইয়া যায়। আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নিও আমাদেরকে। আল্লাহ, হে আল্লাহ তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান, আল্লাহ সর্বসময় তোমার সাহায্য কামনা করি। হে আল্লাহ তুমি সর্ববিষয় সর্বশক্তিমান, সর্বসময় তোমাদের সাহায্য কামনা করি। আল্লাহ তুমি আমাদের শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচাই রাখো। হ্যাঁ আল্লাহ, আমাদের দাদা দাদি আত্মীয়স্বজন মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, হ্যাঁ আল্লাহ জানিয়া তারা কী হালতে আছে, হ্যাঁ তাদের রুহের সুখ দিও, শান্তি দিও। আল্লাহ তোমার রোজ হাসরে তুমি তোমার হাউজে কাউসারের পানি হইতে তাদেরকে পানি দান করিয়ে দিও। আল্লাহ আমাদেরকে তোমার অলির সহবতে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ আমাদের এই দরবারকে কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ এই এলাকাবাসীদের গ্রামবাসীদেরকে কবুল করে নিও। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা খাইরে খালকিহি আসমাইল বিরহমাতিকা রহমানুর রহিম হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ।